টাকা শব্দটি এক এক জায়গায় এক এক অর্থে ব্যবহৃত হয় টাকার ভিন্ন ভিন্ন নাম নিয়ে আজকে এই ক্লাসটি সাজানো হয়েছে লেটস কো শুরু করা যাক বিয়ের ক্ষেত্রে টাকাকে এই টাকা বা অর্থকে বলা হয় ডাউরি ডাউরি মানে যৌতুক মসজিদ মন্দির অথবা গির্জার ক্ষেত্রে যখন আমরা দান করি তখন বলা হয় এটাকে ডোনেশন এই টাকাটাকে বলা হয় ডোনেশন যার অর্থ দান স্কুলের মধ্যে যখন এটা আমরা দেই তখন এটাকে বলা হয় বেতন বা ফি বিবাহ বিচ্ছেদের সময় এটাকে বলা হয় এলিমনি বা স্ত্রীর ভরণ পোষণ স্ত্রীর ভরণ পোষণ মামলা মোকদ্দমার ক্ষেত্রে এটাকে বলা হয় ফাইন বা জরিমানা কিডন্যাপের কাছে এটা বলা হয় র্যানজম র্যানজম মানে মুক্তিপণ অ্যালাওয়ান্স বাচ্চাদের জন্য এটাকে বলা হয় অ্যালাওয়ান্স যার অর্থ ভাতা বা বৃত্তি যখন আপনি সরকারকে অর্থ প্রদান করছেন সেটাকে বলা হয় ট্যাক্স বা কর বা শুল্ক ট্যাক্স মানে কর বা শুল্ক যখন আপনি ব্যাংক থেকে টাকা ধার নিচ্ছেন সেটাকে বলা হয় লোন লোন মানে ঋণ মালিক বা নিয়োগকর্তা যখন কর্মচারীকে দিচ্ছে সেটাকে বলা হয় স্যালারি বা বেতন যখন আপনি কাউকে ধার দেন সেটাকে বলা হচ্ছে ডেট বা ঋণ মনিত যখন তার অধীনস্থকে দিচ্ছে তখন সেটাকে বলা হয় ওইজেস বা মজুরি ওয়েজেস বা মজুরি আশা করি ক্লাসটি ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ইংলিশ অ্যান্টিবায়োটিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন